ঠিক এখানেই আমার ফোনটা দেখতেই পাচ্ছেন বাড়ি খাইছে ট্রেনের সাথে, বাড়ি খেয়ে ছিটকে যায় ফোনটা, অল্পের জন্য ট্রেনের চাকার নিচে পড়ে নাই। এবং এরপরে আমি ফোনটি নেই এবং দেখতে পাই আমার ফোনের ডিসপ্লে একদম গুড়া গুড়া হয়ে গেছে। ফোনটা আসলে ছিটকে গিয়ে পাথরের উপর পড়ে এবং পাথরের স্পষ্ট স্পট দেখতে পাচ্ছেন, ফোনটা একদম গুড়া গুড়া হয়ে গিয়েছে, ডিসপ্লের একদম 12টা বেজে গেছে। আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল আপনাদের একটা ভিডিও উপহার দিতে গিয়ে। যাই হোক, ভিডিও বানাতে থাকবো আপনাদের জন্য, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আসল কাহিনীটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ট্রেন আসলে এক লাইন থেকে কিভাবে আর একটা লাইনে প্রবেশ করে, পাশাপাশি ট্রেনের নিচের অংশটা কেমন, মানে ট্রেনের নিচের নিচের অংশটা কেমন, এই জিনিসটা আপনাদের দেখাবো। অনেকেই আসলে জানেন না যে ট্রেন একটা এই লাইন থেকে এই লাইনে কীভাবে যায় বা ওই লাইন থেকে এইভাবে কীভাবে যায়, সেই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি ট্রেনের নিচের অংশটা কেমন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করব। চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন রেল ক্রসিংয়ের যে চাবি, সেই চাবিটি, এই যে এখানে দুটি লাইন কিন্তু একত্রিত হয়ে গিয়েছে। মূলত একটি ট্রেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অপর প্রান্তে অর্থাৎ এই লাইনে আসবে এবং এখানে কিন্তু দুটি লাইন মিলিত হয়ে একটি লাইনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই জায়গাতেই অ্যাকচুয়ালি ট্রেন একটা লাইন থেকে আরেকটা লাইনে প্রবেশ করে। তো আমি আপনাদের আজকে পুরো বিষয়টা ট্রেনের নিচ থেকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। বন্ধুরা, চিলমারি কমিউটার ট্রেনটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। চিলমারি কমিউটার ট্রেনটি আছে, আমি রেল ক্রসিংয়ের এখানে মোবাইলটি সেট করেছি একদম রেল লাইনের মাঝখানে, অর্থাৎ ট্রেন মোবাইলের উপর দিয়ে যাবে। তো আপনাদের একটা ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে চলেছি। আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্য এত রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি। যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা চলুন দেখতে থাকুন। বন্ধুরা দেখতেই পেলেন আপনাদের জন্য কত রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও বানাই, তখন যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন তখন অ্যাকচুয়ালি আমার এই কষ্টগুলো সার্থক হবে। আশা করছি আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে বা যারা বুঝতে পেরেছেন আমার ফোনের অবস্থাটা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন।